Jhenaidah নগদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Jhenaidah মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস নগদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ 18ই রমজান বুধবার শহরের প্রাণকেন্দ্র আহার রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নগদের সাথে সংশ্লিষ্ট প্রায় অর্ধশতাধিক মানুষকে নিয়ে এই আয়োজন করা হয় ইফতার শেষে সকলের মাঝে রাতের খাবার বিতরণ করা হয় এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আনন্দ প্রকাশ করেছে উপস্থিত সবাই Jhenaidah ন্যায় সারা দেশেই নগদ ডিস্ট্রিবিউটর এজেন্ট সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে এমন আয়োজন চলমান রয়েছে বলে জানায় নগদ কর্তৃপক্ষ এ সময় নগদ ইসলামিক অ্যাকাউন্টের বিস্তারিত ব্যাখ্যা করেন নগদের এই কর্মকর্তা নগদের ইসলামিক অ্যাকাউন্টটা বেসিক্যালি এটা আগেও ছিল তো রিসেন্টলি আমরা এটা কি করতেছি দেখা যাচ্ছে যে আসলে আমরা যেহেতু বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি আমাদের প্রত্যেকই সুদের ব্যাপারে কিন্তু কিছুটা হলো আমাদের একটু ধর্মীয় দিক থেকে ব্যারিয়ার আছে আর কি তো সেই ব্যারিয়ার কথা চিন্তা করে আমরা এই অ্যাকাউন্টটা খুলেছি যারা আসলে সুদকে যেহেতু ইসলাম সুদকে হারাম ঘোষণা করেছেন আর কি তো অনেকেই আছেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী বলেন বা ক্ষুদ্র সঞ্চয় আমানতকারী বলেন যারা এই সুদের কারণে ব্যাংকে তারা টাকা রাখতে পারে না ইচ্ছাও করে না যার জন্য তাদের জন্যই আর কি এই সুদমুক্ত আমাদের এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে এই সুদমুক্ত ইসলামিক অ্যাকাউন্টের মাধ্যমে এরা এনারা যারা কাস্টমার হবেন তারা ডোনেশন দিতে পারবেন তারা যাকাতের ফান্ডে টাকাটা রাখতে পারবেন এবং এর ভিতরে এই অ্যাপসের ভিতরে ইসলামিক অনেক হাদিস আছে তারপরে কোরআন শরীফের বিভিন্ন আয়াতগুলো আছে যারা ওনারা দেখতে পারবেন ইন ফিউচারে এই ইসলামিক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অনেক রকমের সুযোগ সুবিধা আমাদের ইসলামিক অ্যাকাউন্টে যারা গ্রাহক থাকবেন তাদেরকে দিয়ে থাকবো আর কি মিরাজ হোসাইন Jhenada TV